নমস্কার বন্ধুরা, আমি সজল। চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি পুরো ভিডিওটিতে আলোচনা করব মাছ ধরার চার সম্পর্কে। তো এই মাছ ধরার চার বানানোর জন্য যে মূল 14টি জিনিসের দরকার বা কাঁচামালের প্রয়োজন, সেই 14টি জিনিস আপনাদের সামনে আমি পুরো ভিডিওটিতে তুলে ধরবো। এই মাছ ধরার চার কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আপনি যে কোনো টিকিট বা পুকুর বা নদীতে যদি আপনি মাছ শিকার করতে যান, তো সেই সময় যদি আপনি ভালো পরিমাণে চার না করেন, আপনি ভালো চার না করেন, তাহলে কিন্তু আপনার চারে ভালো মাছও আসবে না এবং আপনি কিন্তু সেই পরিমাণে কিন্তু মাছও ধরতে পারবেন না। কারণ একটু ধরুন, আপনি পাঁচ পুকুরে মাছ ধরতে গেলেন, সেখানে আপনি 1000 টাকা বা 2000 টাকার টিকিট কেটে আপনি বসবেন মাছ ধরতে, তো সেখানে কিন্তু মাছ ধরার একটি কম্পিটিশান শুরু হয়ে যায় যে আমার পাশের জন যা মাছ ধরছে তার থেকে কিন্তু আমি বেশি ধরার চেষ্টা করব। কিন্তু আপনি যদি সেই সময় যদি আপনি আপনার চারটি ঠিক একটি ভালো চার না করেন, সঠিক পরিমাণে চার না করেন, তো সেই জায়গায় কিন্তু আপনি কিন্তু বেশি মাছ শিকার করতে পারবেন না। তো এই চার বানানোর যে 14টি কাঁচামালের প্রয়োজন, সেই 14টি কাঁচামাল আমি আপনাদেরকে এই পুরো ভিডিওটিতে দেখাবো এবং দেখাবো যে এই 14টি কাঁচামাল দিয়ে আমি 5 কেজি চার কীভাবে তৈরি করা হয়। তো এই 5 কেজি চার হিসাবে আমি যে কাঁচামালের যে অনুপাতগুলো আছে, তো কত পরিমাণে কাঁচামালের দরকার, সেই 5 কেজি চার হিসাবে এই কাঁচামালের অনুপাত আমি পুরো ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব। তাছাড়া আমি এরকম দুটি জিনিস আমি রেখে দেবো যেটা আমি এই ভিডিওতে বলবো না, যখন আমি এই চার বানাবো, এই চার বানানোর যে ভিডিওটিতে দেখাবো, তো সেই সময় আমি সেই দুটি উপাদান আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সেই দুটি জিনিস আপনাদেরকে সাসপেন্স হিসাবে থেকে যাবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফোকাসটা দেখুন, রেডি। তো এই চার বানানোর যে 14টি মেন সামগ্রী দরকার, তার মধ্যে আমাদের কাছে আছে যেটা প্রথমে, সেটা হলো সরিষার খোল। এই সরিষার খোল কিন্তু আপনার একদম অরিজিনাল সরিষার খোল নেবেন এবং এই অরিজিনাল সরিষার খোলের যেটা অনুপাত আমি নিয়েছি সরিষার খোল 2 কেজি। তারপরে যেটা আছে আমার কাছে একাঙ্কি। একাঙ্কিটা এমন একটি জিনিস, সেটা কিন্তু চারে এবং টোপে দুটোতেই ইউজ করা হয় এবং এই একাঙ্কি আমার কাছে নিয়েছি সেটা হলো 100 গ্রাম। 100 গ্রাম আছে আমার কাছে একাঙ্কি। তারপরে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস মাছ ধরার এই চার বানানোর জন্য, সেটা হলো বজ। এই বজের কিন্তু খুব সুন্দর সেন্ট, যেটা আপনি যে কোনো ধরনের মিষ্টি চার বা ছেটানো চারে ইউজ করতে পারেন, সেটা হলো বজ নিয়েছি আমি 100 গ্রাম। তারপরে যেটা আছে, এটা একটু বড় থাকে, লাঠির মতো থাকে, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখাতে আপনাদেরকে সুবিধা হবে। সেটা হলো ঘোর বজ। এই ঘোর বজের পরিমাণও আছে আমার কাছে 100 গ্রাম। তারপরে নিয়েছি হলো, এটা হলো আহুবেল। এটা অনেকটা ছোট বনকুলের মতো দেখতে, কিন্তু এটা বনকুল না, এটার নাম হলো আহুবেল। এই আহুবেলও কিন্তু আমি নিয়েছি 100 গ্রাম, 5 কেজি চালের অনুপাতে 100 গ্রাম আহুবেল। তারপরে আছে যেটা, এটা সবাই বেশিরভাগ মানুষই পরিচিত এটা, কারণ এটা আপনি সব চারেই ইউজ করা হয়, সেটা হলো লতা কস্তুরি। এই লতা কস্তুরির পরিমাণও আছে আমার কাছে 100 গ্রাম। এটা কিন্তু আমি নিয়েছি খুব ভালো কোয়ালিটির লতা কস্তুরি। আপনি যদি এই জিনিসগুলো নেন, একটু ভালো কোয়ালিটির নেবেন, কারণ যে চারটা আপনি বানাচ্ছেন সেটা দিয়ে আপনি কিন্তু অনেক কদিন আপনি মাছ ধরতে পারবেন। তো এই লতা কস্তুরি আমি নিয়েছি 100 গ্রাম। তারপরে নিয়েছি হলো এই একটু লতা কস্তুরি আহুবেলের থেকে একটু বড়ো সাইজের আহুবেলের মতন দেখতে, বাট এটা আহুবেল না, এটার নাম হলো কাংলা। কাংলা, এই কাংলার পরিমাণও 5 কেজি চারে আমি 100 গ্রাম ইউজ করবো। এই দেখুন, এটার নাম হলো কাংলা, এটা আমি ইউজ করবো 100 গ্রাম। তারপরে আছে, এটা সবাই বেশিরভাগই পরিচিত, ছোটো ছোটো কালো জিরার মতো দেখতে, বাট এটা কালো জিরা নয়, এটার নাম হলো ভুসকি দানা। ঠিক আছে, এই ভুসকি আমি ইউজ করতেছি 50 গ্রাম। 5 কেজি চারে আমি ইউজ করবো ভুসকি 50 গ্রাম। ঠিক আছে, এটা আপনি কিন্তু নিশ্চয়ই দেখবেন এই 5 কেজি চারে অনুপাতটা, আমি যেগুলো আপনি দেখালাম তার মধ্যে কিন্তু সরষের খোল 2 কেজি, বাদ বাকি সবই 100 গ্রাম, আর এই ভুসকি দানা যেটা আছে এটা আমি ইউজ করবো 50 গ্রাম। তারপরে আছে যেটা তাম্বুল। তাম্বুল কিন্তু এটা একদম খুব ভালো কোয়ালিটির তাম্বুল আমি পেয়েছি। তো এই তাম্বুলের পরিমাণ আমি ইউজ করবো 100 গ্রাম। ঠিক আছে, এই তাম্বুল, আর এই জিনিসটার সাথে হয়তো সবাই পরিচিত, তো এটার নাম হলো কী নাম এটা আপনারা বলতে পারবেন? এটার নাম হলো জটাবংশী, কারণ এটা অনেকটা জটের মতো দেখতে, তার জন্য এটার নাম হলো জটাবংশী। জটাবংশী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তো এই জটাবংশীও আমি নিয়েছি 100 গ্রাম। তারপরে যে জিনিসটা আছে, এটা কিন্তু যারা চার বানায় 99% লোক জানে না যে এই জিনিসটাও দরকার হয়। তো এটি একটু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই কার্যকর, আপনি যদি এটা চারে ইউজ করেন
একদম 100% কার্যকর জিনিস সেটা হলো মরা মাংসি। যে কোনো এসব যেগুলো কাঁচামাল আপনি যে দোকানে পাওয়া যায় সে দোকানে গিয়ে যদি আপনি বলেন মরা মাংসি জিনিসটা কি, তো এই মরা মাংসি দিয়ে দেবে। তো আমি 5 কেজি চারে এই মরা মাংসি কিন্তু আমি ইউজ করছি 100 গ্রাম। তো এই মরা মাংসি দেখে নেন, এটা হলো মরা মাংসি। এই মরা মাংসি হলো 100 গ্রাম আমি নিয়েছি 5 কেজি চারের অনুপাতে। তারপরে আমার কাছে যে জিনিসটি আছে সেটির সাথে হয়তো সবাই পরিচিত এবং বিরিয়ানি মশলা যেটা ইউজ হয় সেটার নাম হলো জৈত্রী। জৈত্রী আমি নিয়েছি 25 গ্রাম জৈত্রী 5 কেজি চারের অনুপাতে, আমি নিয়েছি 25 গ্রাম জৈত্রী, ঠিক আছে। তারপরে নিয়েছি এটা হলো বড় এলাচ। বড় এলাচ নিয়েছি আমি হলো 25 গ্রাম, কিন্তু বড় এলাচ, বড় এলাচ নিয়েছি আমি 25 গ্রাম। আর তারপরে আরেকটি জিনিস আছে সেটা হলো জায়ফল। জায়ফল নিয়েছি আমি 2 5 কেজি চারের অনুপাতে, ঠিক আছে। কারণ 2 কেজি সরষার খোল আছে, 2 কেজি সরষার খোল আছে, 2 কেজি সরষার খোলের পরে আমার এই চারগুলো যেগুলো আছে মোটামুটি 1 কেজি চার হয়ে যাবে। আর আমার তার সবার লাস্টে যেটা লাগবে সেটা হলো মিষ্টির গাছ 2 থেকে 2.5 কেজি। তো এই মিষ্টির গাছ 2 থেকে 2.5 কেজি হলে আমার কিন্তু মোটামুটি 5 কেজি চারের অনুপাতে সবগুলো জিনিস আমার রেডি হয়ে গেছে। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পুরো চার বানানোর যে প্রসেসটা আছে, পুরো চার বানানোর প্রসেসটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে তুলে ধরবো। আর আরেকটা জিনিস বলবো যে একটা চার যে কোনো আপনার মাছ ধরার ভিডিও বা চারের ভিডিও বানাতে কিন্তু অনেক মেহনতের প্রয়োজন বা অনেক পরিশ্রমের প্রয়োজন। তো নিশ্চয়ই আপনারা আমাকে সাপোর্ট করুন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।